नमस्कार इजी कुकिंग विद सबुज चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी बानाबो तेतुलेर आचार। तो चलुन आजके तेतुलेर आचारेर रेसिपिटी देखे नी। एखाने आमी एक पोयार मतो तेतुल निये निएछी आर ई तेतुलेर आचार खेते खुबी भालो लागे। गरमकाल मुखे तो एकदमई रुचि थाके ना, तो एकटु आचार खेले बेश भालोई लागे। तो चलुन आगे तेतुलगुलो एकटु धुये नी। तो देखुन तेतुलगुलो आमी एकटु धुये निएछी कारण तेतुले मयला थाके। एरपर आमी तेतुलगुलो आखेर गुड़ दिए भालो करे मेखे नेब। तबे आपनारा चाइले तेतुलेर आचारटा चीनी दिएओ बानाते पारेन। तो देखुन आमी तेतुलटा गुड़ दिए भालो करे मेखे निएछि। तेतुलेर आचार बानाते जा जा आमार लागबे, एखाने आमी निये निएछि 5-6टा शुकनो लंका, जीरा, मौरी आर निये निएछि धनिया। एरपर आमी मशलागुलो भेजे नेब। दिए दिच्छि आमी धनिया, जीरा, एरपर आमी दिए दिच्छि मौरी। मशलागुलो हालकाई भाजबो, बेशी भाजबो ना, बेशी भाजले मशलार गंधटा नष्ट हये जाबे। तो देखुन मशलागुलो भाजाबार हये गियेछे। एरपर आमी मशलाटा नामिये निये शेलपाटाते गुड़ो करे नेब। एरपर आमी दिए दिच्छि 5-6टा शुकनो लंका। झालेर परिमाणटा आपनारा आपनादेर परिमाण मतो देबेन। শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। তো দেখুন শুকনো লঙ্কাগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এরপর আমি গুড় দিয়ে মাখানো তেতুল দিয়ে দিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্পই জল দেব। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, না হলে কিন্তু পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে আচারটা নষ্ট হয়ে যাবে। একটু পুড়ে গেলেই কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, খেতে বিশেষ একটা ভালো লাগবে না। তো দেখুন আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ, তবে আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব আর শুকনো লঙ্কাগুলো একটু গলিয়ে দেব। এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এটা আমার জাল করা হয়ে গিয়েছে। এরপর আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি জিরে, ধনিয়া, মৌরির গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। আমি আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আমার এই তেঁতুলের আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আচারটা বানানো অনেক সহজ আর বানাতে বিশেষ একটা সময়ও লাগে না, আর খেতেও খুবই ভালো লাগে। তেঁতুলের আচারটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন তেঁতুলের আচারটা কত সুন্দর হয়েছে, আর আচারটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আচারটা দেখে আমার মুখে একদম জল চলে এসেছে। তো চলুন আগে আচারটা একটু খেয়ে নিই। আমার এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।